বিদ্যুৎ ও কারেন্ট বিল অনেক প্রচুর নেও নিতেছে না, লাইনের পানি খারাপ হয়ে যায়। এটা খাওয়া যায় না তো, 5 লিটারের গেলেন 1 গ্যালন 5 টাকা, মনে করো সারাদিন রাত 12টা বাজে যাইব গ্যাস। বিদ্যুৎ ও কারেন্ট বিল অনেক প্রচুর নেও নিতেছে নিয়ে, ওখানে আমরা কী করব, আমাকে তো করার কিছু নেই। বাসায় কী কী ইউজ করেন আপনি, ব্যবহার করেন? ওই একটা ফ্রিজ আর আর কিছু না, একটা টিভি চলে আর ওই একটা বাতি জ্বলে, হেতে বিলে এই মাসে হয়েছে 80 টাকা। কারে ক্ষতি করছে না মেয়া, কারে বিল আহে অনেক অনেক বেশি বিল আহে, এই পুকুরে আমার মেয়ে নিজে কাট, হ্যাঁ ওখানে বেশি বিল আহে, ওখানে ওইটা নিয়ে আর কী করবো। ওই কাঠ থাকলে কার দেবো তো আছে, বুঝতে বিল আছে কাঠ শেষ, হ্যাঁ হঠাৎ দুদিন তো পাস হইতে পারে, এ কারণ বন্ধ, হ্যাঁ বন্ধ হয়ে যাবে। অনেক অভিযোগ করছে যে 1000 টাকা ঢুকালে ওই 500 টাকার মতো কারেন্ট ব্যবহার করার পরে টাকা চলে যায়। হ্যাঁ হ্যাঁ চলে যায়, আমি হয়তো কাঠ ব্যবহার করি, আমার মায়ের কথা আছে কাঠ ব্যবহার। তো মেয়ে কী কইছে যে কাঠে অনেক ক্ষতি, কাঠে বিল বেশি অনেক, ওরা কী করবো, ওরা কয়ে যা বিল ওরা আপনি আপনি চালান, ওরা কী করবো, টাকা দেন, হ্যাঁ আবার কারেন্ট চালু হইব আর কী করবো, এই পর্যন্ত শেষ না, লাইনের পানি খারাপ হয়ে যায়, এটা খাওয়া যায় না তো। হ্যাঁ 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 অহন কর পানি যেরি এটি ভাল না পানি, অহন ওই লাইন দিতেছে পদ্মার পানি, হ্যাঁ ওরই ভালো হইতে পারে মনে হয় সম্ভবত, এই লাইনটা দিলে আবার করতে পারবো। হ্যাঁ মাঝে মাঝে দুর্গন্ধ হয়ে যায়, টাঙ্কিতে মলা ওই জায়গা, ওরা তো দিয়ে দেখে না মিয়া, দিয়ে দেখো কইতেন ওরা, ও বড় টাঙ্কি দুই কইতেন মিয়া, ওই না ধোয়ানোর কারণে বলে মাঝে মাঝে মনে করো ময়লা বাইরে যায় টাঙ্কিতে, গোসল করলে মাথায় জড়া হয়ে জায়গা, এই বুঝতে। ওরা তাহলে কিসের জন্য দায়িত্ব পালন করছে? ওরা কোনো কচুর দায়িত্ব, ওরা কোনো ওরা খোলে টাকার দায়িত্ব আর কিছু না, টাকা পাইলে সব, হ্যাঁ টাকা পাইলে সব কিছু, এছাড়া কোনো লাইন নেই। ওটি খাওয়ার জন্য না, খাওয়ার জন্য নিচে সাপ্লাই পানি আছে, সাপ্লাই পানি ব্যবহার করি আমরা, ও মসজিদ গ্যালান আছে, গ্যালান 5 লিটারের গ্যালান 1 গ্যালান 5 টাকা, ওর কী বা করো তো কিছু নাই, কে ওই খাইতে ওই খাই আমরা 5 টাকা করে গ্যালান কিনলে খাই মসজিদ, মনে করো সারাদিন রাত 12টা বাজে যাইব গ্যাস, ওই আশাই তো বই রয়েছে, কেউ বেতে আছে কেউ বেতে নাই, অতিরিক্ত নাইকা বেশি এই হলো গ্যাসটাই সমস্যা। রান্না বান্না ওই যে 12টা বাজে 12টা 30 বই থাকবো মানুষ, আবার একটু সারে হ্যাঁ 1 ঘন্টা থাকতে পারে না থাকে, আবার ফটো করে জায়গা।